সারপ্রাইজ তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমরা তিনজন রেডি হয়েছি, রেডি হয়ে এখন আমরা যাব বড় ননদের বাড়িতে। তো প্লিজ তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, ঝিলমিল জামা, ওটা জামা। রুটি ডাল না? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে। এসে গেছি আমার বড় ননদের বাড়িতে। তো এখানে এসেছি, আসার মেন কারণ হলো আমার ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধ নিতে এসেছি। আর আজকে আমাদের 6th অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে একটু ঘুরতে এসেছি। বর আজকে আমাকে একটু ঘোরাতে নিয়ে এসেছে, উপরে এসেছে কালকে, এতদিন নিচে ছিল। সমৃদ্ধি এখন খাবে, খিদে পেয়েছে, অনেকক্ষণ হলো এসেছি আমরা, খিদে পেয়ে গেছে। ওকে এখন আমি কিছু খেতে দেবো, দেখি কী কী রান্না হয়েছে। আসো সামনে দি, দিদির গান শুনবো আমরা। আসো আসো বাজারে যাবো আজকে। এখন বাজে রাত 9টা, তো আমি রেডি হচ্ছি, মেয়ে রেডি হচ্ছে, বড় ভাগ্নি, ছোট ভাগ্নি, আমার বর, তারপর ভাগ্নি জামাই, আমরা সবাই মিলে এখন একটা জায়গাতে যাব। তো তোমাদেরকে এখনই বলবো না যে আমরা কোথায় যাব, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী কী এনজয় করছি, তো তোমরা প্লিজ দেখতে থাকো। আর ভাগ্নি দিকে রেডি হচ্ছে, সমৃদ্ধির ড্রেস পরা হয়ে গেছে। কি করছো, কি করছো ওখানে? এই দেখো সমৃদ্ধিও ড্রেস পরে নিয়েছে, বলো সমৃদ্ধি ড্রেস পরে নিয়েছে, এখনো লিপস্টিক পরেনি, টিপ পরেনি, আমিও সিঁদুর টিপি পরিনি। হয়ে গেছি, এই তো আমার বড় রেডি হয়ে গেছে, এই তো দেখো সবাই রেডি। তো ভাগ্নিরা আমাদের জন্য কিছু অ্যারেঞ্জ করেছে, আমরা নিজেও জানি না আমাদের সারপ্রাইজ দেবে বলে, তো এখন আমরা দেখে নিই, জানি না কি, তো যাবো একটু পরে। ওই তো ওখানে সব রেডি করছে, দেখো মামি আমার অ্যানিভার্সারি সারপ্রাইজ, তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। হ্যাঁ মামি মামা, ছাতা লাগে
চলো ভাই চলো কোথায় চলো বুঝতে পারছে না কি হচ্ছে এর জন্যই ভিডিও করে বলে দাঁড়া ভিডিও বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে ভিডিও বন্ধ করে দিয়েছে তোমাদেরকে দেখাবো আমরা দলে দলে কোথায় যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে এসে গেছি তো এখন আমরা খাবো দেখো এই তো ছোট ভাগ্নি বড় ভাগ্নি আর ভাগ্নি জামাই আর আমার বর গাড়ি রাখছে হ্যাঁ ওই লোকগুলোর জন্য আমাদের আসতে এখানটায় অনেক দেরি হলো ওই তো ভাগ্নি জামাই ভাগ্নি জামাই ভিজে গেছে রুমাল নিয়ে আসতে পারলে ভিতরে গিয়ে মুছে নিচ্ছি মামারও গেঞ্জি পরে আছে লিফটে করে উপরে উঠে যাচ্ছি আমরা পুরো পাতলা জামা ভিজে গা ভিজে গেছে হ্যাঁ বৃষ্টি করে ভিজে গেছে আমরা ঠান্ডা লাগলো তো লাগবে না ওইটুকু ওইটুকু বাবা বাবা চলো খেতে এসেছি আমরা এখন খাবো এখানটায় তো ভিতরে গিয়ে দেখি কি কি আছে তো ভিতরে ঢুকছে আমিও এখন যাব সেই বলে না ওখান দিয়ে বসো বসে থাকতে থাকতে এখন বিরক্ত লাগছে কতক্ষণ হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল বসে আছি এখনো খাবার আসছে না বিরক্ত লাগছে সবাই মিলে এখন বসে বসে গল্প করছি ভাত খেতে পারো রুটি খাবে না সময় ফ্রাইড রাইস খাচ্ছে এই তো সমৃদ্ধি ঘুরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে এসে গেছি তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল বলে আমরা তিনজন টোটোতে এসেছি আর আমার বর ভাগ্নি জামাই দুজনে দুটো বাইক নিয়ে এসেছে আমি বড় ভাগ্নি
আর ছোট ভাগ্নি তিনজন মিলে টোটোতে করে বাড়িতে এসে গেছি। আর এখন আমরা ড্রেস চেঞ্জ করে নেব আর ঘুরে পড়বো, অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। কেন আমরা এখানে শুচ্ছি? তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো গুড নাইট, টাটা, বাই বাই।